বেশিরভাগ সময় ওরা হচ্ছে ওদের মায়েরাও কাজ করে, বাবারাও কাজ করে। এখন হয়তো ভাই মা তো আসলে আমি প্রথমে যেটা বলবো যে সমকাল সুরীতি সমাবেশ, তাদের যে আয়োজনটা একটা অসম্ভব। তো আপনি গত 4 বছর শোকের মাস, এই মাসে আমরা সমাবেশের আয়োজনে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি শেখ মুজিবুর রহমানের পরিচিতিকে উপস্থাপন করতে পারি। আমরা তোমাদেরকে ধন্যবাদ। আগে হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটির একজন শিক্ষিকা এসেছিলেন, যিনি হচ্ছেন বাকের হাইজিন নিয়ে কথা বলেছে, কিছু খেলাধুলার এরেঞ্জমেন্ট দিয়ে গিয়েছেন। তো তোমরা একটা ছড়া অনন্যভাবে অল্প সময়ের মধ্যে ভাবে চিত্র প্রদর্শন করে থাকে, যেটার মাধ্যমে হচ্ছে আমাদের মহান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন চিত্র প্রদর্শন করা হয়। আমি মনে করি এটা একটা অত্যন্ত সময়োপযোগী একটা পদক্ষেপ, এবং স্পেশালি আজকে যে আয়োজনটা করা হয়েছে আমাদের যে হাসিমুখ পাঠশালা শিক্ষার্থীদের নিয়ে, এটা এক বাক্যে অসাধারণ। এক শব্দে যদি বলি, কারণ হচ্ছে আমাদের যারা আমরা স্কুলে পড়াশোনা করি, বাহিরে যারা দেখা যায় সরকারি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে পড়ি, তাদের জন্য বিভিন্ন সময় সুযোগ হয় জাতির পিতা সম্পর্কে জানার, কিন্তু এরা হচ্ছে একটু আন্ডার প্রিভিলেজ। এনাদেরকে আসলে বেশি আমাদের এদেরকে জানানোটা প্রয়োজন ছিল, কারণ তাদের যে বয়সটা, এই বয়সে যদি তারা জাতির পিতার আদর্শকে হৃদয়ে ধারণ করতে পারে, আমি মনে করি সারা জীবন তারা সেটা আরও এটা সম্পর্কে অ্যানালাইসিস করতে পারবে, জানার চেষ্টা করবে, এবং এর মাধ্যমে জাতির পিতাকে জানতে গিয়ে বাংলাদেশকে জানতে পারবে।